আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলেছি, যে আপনি পিএম কিষাণ অবশেষ করেছিলেন, কিন্তু পিএম কিষাণের আপনার রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট করার পরে আপনি কোনো শ্রেয় পাচ্ছেন না। আপনি এই ক্ষেত্রে আপনার করণীয় কী আছে, আপনি এই ভিডিওটা আমি পুরো বিস্তারিত জানাবো। আপনি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন শেষ পর্যন্ত, না দেখলে আপনি কিন্তু সব কিছু কথা ক্লিয়ার বুঝতে পারবেন না। আমার ক্ষেত্রে আমি একটা দেখাচ্ছি, আমি অ্যাপ্লিকেশন করেছিলাম অনেক আগে, কিন্তু আমার ক্ষেত্রে আমি কথা বলেছিলাম ইডি অফিসের সঙ্গে, তো কথা ওরা জানাতে চাইছে যে এখন যাদের অ্যাকাউন্ট ভুলভাল কারণে টাকা ঢুকছে না, বা যাদের নামের মিসম্যাচ, যাদের জমির ল্যান্ডের মিসম্যাচ যদি এরকম ক্ষেত্রে কোনো কিছু দেখায়, তো আপনাকে জেনে নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এটা সলভ করার অপশন চলে এসছে। আপনি নিজেই সেলফ আপডেশন করে এটা আপডেট করতে পারবেন। আপডেট করে আপনি যদি জমা করেন, অবশেষে আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে অ্যাকাউন্ট মিসম্যাচ করেছে। তো অ্যাকাউন্ট যখন মিসম্যাচ করেছে আমার ক্ষেত্রে, তো আমি অ্যাকাউন্ট মিসম্যাচ কারণে আমি এই সমস্যাটা আমার তুলে ধরলাম ইডি অফিসের কাছে। তো ইডি অফিসের বেলা জানালো যে আপনার এখন দেখুন, এখন তো পেমেন্ট হচ্ছে আধার মোডে, কিন্তু আপনি যদি অ্যাকাউন্টের সাথে কোনো এখন মাতলাম নেই, আপনি যদি সব কিছু তথ্য দিতে পারেন সঠিক, তো আপনি অবশ্যই আপনার পিএম কিষাণটা হয়ে যাবে। তো আমি আমার তথ্য যখন বুঝ করলাম, জানালাম যে স্যার কী কী লাগবে ডকুমেন্ট, এখন বলতে চাইছে ওরা বলতে চাইছে যে আপনার 1/2/2019 আগে পর্চা লাগবে। ডেটটা ভালো করে মনে রাখেন, যে এখন যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন কিন্তু তাদের নতুন অ্যাপ্লিকেশন হবে না, কিন্তু 1/2/2019 আগের পর্চা লাগবে। মানে আপনাকে জানুয়ারির আগে তোমাকে 18-ই পর্চা লাগবে হিসাব করতে ধরে রাখেন। আপনি যদি 18 পর্চা আপনার কাছে থাকে, তাহলে আপনি নতুন পিএম কিষাণ করতে পারেন। কিন্তু আগে তো ছিল না এগুলো, আগে তো অনেকেও না, আমি যেটা পেরেছি সেটাই, আগে তো মানুষ যেটা পেরেছে সেটাই কিন্তু অ্যাপ্লিকেশান করে দিয়েছে, সেটা দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছে। এখন কিন্তু আর উপায় নেই দাদা। আপনি যদি জমি কিনেছেন ধরলেন 2018, আপনি ধরলেন একটা সাপোজ আপনি 2018 জমি কিনেছেন, কিন্তু আপনি রেকর্ড করেছেন কবে 19 পরে, এই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন আর পিএম কিষাণ করতে পারবেন না। যারা আগে পিএম কিষাণ করেছিল, অনলাইন অ্যাপ্লিকেশান করেছিল, কিন্তু জমি যেটা মানে পরিমাণ সেটা যদি ভুল করে থাকেন, বা আপনি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট ভুল করে থাকেন, আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন অন্য ব্যাংকে জমা করে দিয়েছিলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার পিএম কিষাণটা এখন ঠিক করার অপশন চলে এসেছে। আপনি যদি ইডি অফিসে যোগাযোগ করেন, অবশ্যই আপনার পিএম কিষাণটি আপনার ঠিক করে দিবে। আমার এটা একদম 100% আশা, কেন আমি যেহেতু কথা বলে দেখেছি, তা আমাদের ইডি অফিস যেখানে আছে সেই কথা কিন্তু আমাকে ক্লিয়ারভাবে মেসেজ দিয়েছে। আপনি যদি 2019 আগে পর্চা দিতে পারেন, অবশ্যই আমি আপনার পিএম কিষাণটি করে দিতে পারবো। তার ক্ষেত্রে আমার যেটা মানে প্রবলেম ছিল সেই ক্ষেত্রে, আপনারা যদি সেরকম প্রবলেম থাকে বা অ্যাকাউন্ট মিসম্যাচ থাকে বা আর কোনো জমি ল্যান্ড বা ডিবিটি ট্রান্সফার এরকম কোনো সমস্যা থাকে, আপনি অবশ্যই আপনার ইডি অফিসে আপনি যোগাযোগ করেন, আপনার পিএম কিষাণটি সলভ করে দিবে। আর কথা হলো যে 14-15 নম্বর কিস্তি কখন ঢুকবে, এখন কিন্তু ইনফ্যাশন নোটিস নেই, আপনি আজেবাজে ভিডিও দেখে টাইম পাস করে লাভ নাই। আমি অরিজিনাল যখন অফিসের টাইম আসবে, অবশ্যই আপনি আমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর মূল কথা হলো যে আপনি ধরলেন জমি কিনেছেন 2017, আপনি রেকর্ড করেছেন 2019, এরকম যদি আপনার কন্ডিশন থাকে, তাহলে আপনার কিন্তু পিএম কিষাণটা হবে না। বুঝতে পারছেন কিনা, আপনি আগেই অ্যাপ্লাই করেছেন বাট কিন্তু পিএম কিষাণটা হবে না। আমার ক্ষেত্রে তাই আমি জিজ্ঞাসা করেছি 100%। তো আপনিও জিজ্ঞাসা করতে পারেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। আর মূল কথা হলো যে এখন, আর দু নম্বর কথা হলো যে আপনার কিন্তু সব ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করে দিতে হবে। ব্যাংকের ম্যানেজার কাছে যাবা, ওখানে বলবো আমি ডিবিটি ট্রান্সফার করাবো, মানে আধার কার্ডের মাধ্যমে যে টাকাটা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসবে সেই কথাটা বলতে চাইছি। সবচেয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা, মূল কথা হলো যে আপনার যদি আগে অ্যাপ্লিকেশান করেছিলেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির তথ্য, নাম, মোবাইল নম্বর যদি কোনো আপডেট করাতে চান, তাহলে অবশ্যই এখন আপডেটের কাজ চলছে, আপনি আপডেট করাতে পারবেন। এটা অনলাইনে করাতে পারেন, নাহলে ইডি অফিসেও করাতে পারেন, আপনি যেখানে সুবিধা আপনি করাবেন। তো আমি চাইবো ইডি অফিসে গিয়ে আপনি করান, সবচেয়ে বেস্ট, কেন যে ওরা বেস্ট সাজেশন দিচ্ছে। তো এইভাবে মানে এখন কারেকশানগুলো ঠিক করা যাচ্ছে। আর যারা স্বামী স্ত্রী দুজন টাকা পাচ্ছে, অবশেষে একজনকে টাকা ফেরত দিতে হবে, এটা মাথায় রেখে নাও, কিন্তু নাহলে আপনারই বিপজ্জনক হতে পারে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।